মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী আরসা। র‍্যাবের গোয়েন্দা তথ্যে এই গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় 1500, নেতৃত্ব দেয় 12 জন কমান্ডার। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত 102 জন আরসা সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। 15 গ্রেফতার হয়েছে সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, কিলার ও গান কমান্ডার এবং গোয়েন্দা শাখার প্রধান সহ 9 কমান্ডার। দেশটির চলমান পরিস্থিতিতে কি ভাবছে সশস্ত্র গোষ্ঠীটি, বাংলাদেশের অভ্যন্তরে তাদের পরিকল্পনাই বা কি, এসব বিষয়ে র‍্যাবকে তথ্য দিয়েছে গ্রেফতারকৃত কমান্ডাররা। যেই সকল রোহিঙ্গা মাঝি যারা আছে ক্যাম্প পর্যায়ে, যারা রিপাট্রিয়েশনের পক্ষে, মায়ানমারে ফিরে যাওয়ার পক্ষে কাজ করছে এবং যেই সকল নিয়ে তারা জনমত গঠন করার চেষ্টা করছে রিপাট্রিয়েশনের পক্ষে, মূলত আরসা মূলত সেই সকল লোকদেরকে টার্গেট করে, মাজিদেরকে এবং নেতাদেরকে টার্গেট করে করে মূলত তাদের মিশনটা, কিলিং মিশনটা পরিচালনা করে থাকে। সংঘাতে বর্ডার গার্ড পুলিশ বিজিপির পক্ষে সীমান্তে ভারী অস্ত্র নিয়ে লড়তে পারে আরসা, এমন গোয়েন্দা তথ্যের পর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ, চলছে অর্থের যোগানদাতার সন্ধান। ওরা কোনো ধরনের অনুপ্রবেশ করছে কিনা আবার বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে যারা রয়েছে এই আরসার সদস্য তারা ওদিকে মুভমেন্ট করছে কিনা, এই বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে এবং আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। তো এই ধরনের কোনো মুভমেন্ট পেলেই আমরা সাথে সাথে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ক্যাম্পে রোহিঙ্গা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং এক গোয়েন্দা কর্মকর্তা সহ অর্ধশত খুনের জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসাকে দায়ী করে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।